এদেরকে আমি কিন্তু এই ঝুড়িতে আজকে বেশ কিছুদিন যাবৎ পালন করতেছি, আজকে 7-8 দিন হয়ে গেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, খাবারগুলো যখন এরা খায় তখন দেখা যায় কি আপনার বিভিন্ন ধরনের অসুস্থ হয়, রোগ বালাই হয়। এখানে যে এই পানির পাত্রটা ব্যবহার করতেছে, এটা মূলত হচ্ছে কোয়েল পাখি, এদের যে পালকটা, এদের পালকটা কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে। বা এখানে মোটামুটি 14টা বাচ্চা শুরু থেকে ছিল, এখন পর্যন্ত 14টা বাচ্চা আছে। এটা হচ্ছে একদম ছোট বাচ্চা এখানে। এবং এই যে এখানে দেখতেছেন যে পেপারস গুলো অনেক ময়লা হয়ে গেছে, এগুলো মোটামুটি 1 দিন অথবা 2 দিন পর পর কিন্তু আমি চেঞ্জ করে দিই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে গত একটি ব্লগে দেখিয়েছিলাম যে আমার এই যে বাচ্চাগুলো ছিল এগুলোর মাটা মারা গেছে। এদেরকে আমি কিন্তু এই ঝুড়িতে আজকে বেশ কিছুদিন যাবৎ পালন করতেছি, আজকে 7-8 দিন হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এখনো অনেক চঞ্চল, আপনারা দেখতেছেন ভিডিওতে খুব চঞ্চল, একটা বাচ্চাও কিন্তু অসুস্থ হয়নি। অনেকেরই এরকম কমপ্লেন থাকে যে মা ছাড়া বাচ্চা পালনের ক্ষেত্রে বাচ্চার পাখাগুলো ঝুলে যাচ্ছে, বা দেখা যায় কি পাগুলো চিকন হয়ে যায়, পিছনে মন লেগে যায়, এইরকম সমস্যার কারণে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায়। তো এই যে বাচ্চাগুলো এখানে দেখতেছেন, যে দেখেন এই যে একটা কিউট বাচ্চা, একদম আপনার গলা ছিলা এটা, এটার সাথে হচ্ছে আপনার আরও একটা বাচ্চা আছে এরকম গলা ছিলা। এখানে কিন্তু এদেরকে আমি প্রতিদিনই খাবার পানি থেকে শুরু করে এবং পরিচর্যা যে বিষয় সেগুলো কন্টিনিউ করতেছি। তো এ থেকে দেখা যায় কি আমার যে বাচ্চাগুলো একদম সুস্থ সবল বাচ্চা আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, যে এই যে এটা, এটাতে কিন্তু আমি খাবার দিয়েছি। এমনিতেই ফ্লোরিং সিস্টেমে এদেরকে খাবার দিলে হয় কি, যে খাবারগুলো হচ্ছে প্রচণ্ড পরিমাণে নষ্ট করে। তো এটা হচ্ছে মূলত আমার একটা পাখির খাবার পাত্র ছিল, তো যেহেতু পাখি আপাতত নেই, তো এটার ভিতরে আমি খাবারগুলো দেখা যায় কি একটা সাইডে আমি দিয়ে দিচ্ছি। দেখা যায় কি এখানে যদি আমি খাবারগুলো এদেরকে দিয়ে রাখি, সেক্ষেত্রে বা এরা কিন্তু খুব সহজে খায় এবং দেখা যায় কি আপনার নিচে খাবারগুলো পড়ে না। তো দেখা যায় কি এরা কিন্তু নিচে পায়খানা করে, বা দেখা যায় কি এদের যে মল যে বিষয়টা, এই খাবারগুলো এখানে দিলে অনেক সময় হয় কি যে খাবারগুলো নিচে পায়খানার সাথে মিশে যায়, বা দেখা যায় কি ময়লা হয়ে যায়। আর এই খাবারগুলো যখন এরা খায় তখন দেখা যায় কি আপনার বিভিন্ন ধরনের অসুস্থ হয়, রোগ বালাই হয়। তো এই রোগ বালাইয়ের ক্ষেত্রে দেখা যায় কি বাচ্চাগুলো অনেক সময় অসুস্থ হয়ে যায়। তো দেখেন বাচ্চাগুলো কিন্তু একদম মানে কত সুন্দর দেখা যাচ্ছে, দেখছেন একটা বাচ্চা কিন্তু অসুস্থ নেই এবং কোনো ধরনের রোগাক্রান্ত বলতে নেই, একদম চঞ্চল। আর এদেরকে যে পানি খাওয়ার জন্য, আসলে যেহেতু এই ঝুড়িটাতে আপনার অল্প পরিমাণ জায়গা, অল্প পরিমাণ জায়গায় কিন্তু আসলে খুব বেশি পাত্র বা পানির পাত্র, খাবার পাত্র এগুলো দেওয়া যাবে না। তো আমি এখানে যে এই পানির পাত্রটা ব্যবহার করতেছি, এটা মূলত হচ্ছে কোয়েল পাখি যে ব্রুডিং করা হয়, বা কোয়েল পাখির বাচ্চা ব্রুডিংয়ের ক্ষেত্রে যে এটা ব্যবহার করা হয়, এটা আমি এখানে দেখা যায় কি এক কোনায় দিয়ে রাখলে তারা এখান থেকে পরিমাণ মতো যে পানিগুলো আছে সে পানিগুলো এরা এখান থেকে খায়। তো এদেরকে বর্তমানে ট্রিটমেন্ট হিসেবে দিচ্ছি আমি, এদেরকে জিঙ্ক দিচ্ছি। জিঙ্ক দেওয়ার ফলে হচ্ছে যে বিষয়টা আমি লক্ষ্য করছি, যে এদের যে পালকটা, এদের পালকটা কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে, বা দেখা যায় কি খুব বড় হচ্ছে খুব দ্রুত, এটা যে বাড়ন্ত একটা এটা হয়ে যাচ্ছে। তো জিঙ্ক আপনারা এভাবে দিতে পারেন, যে বাচ্চার পালক বা দেখা যায় কি তার যে শারীরিক গ্রোথ এটা সুন্দর হওয়ার জন্য কিন্তু আপনারা জিঙ্ক ব্যবহার করতে পারেন। দেখেন বাচ্চাগুলো কিন্তু একদম আপনার মানে আমার নিকট হাতের উপর বসে আছে, বা দেখা যায় কি এদেরকে যখন সকাল হয়, সকালে হচ্ছে রোদে নিয়ে যায়, মানে এরকম ঝুড়ি সহ কিন্তু এদেরকে আমি বাহিরে নিয়ে যাই। এখানে মোটামুটি 14টা বাচ্চা শুরু থেকে ছিল, এখন পর্যন্ত 14টা বাচ্চা আছে, এখনো একটা বাচ্চা নষ্ট হয় না। প্রত্যেকটা বাচ্চা কিন্তু অনেক সুন্দরভাবে এরা এখানে বসবাস করতেছে এবং এদের যে পরিচর্যা সেটাও ঠিক আছে। তো এদেরকে আমি যে খাবার হিসেবে আপনার যেটা দিচ্ছি, যে সোনালি স্টার্টার যে খাবারটা রয়েছে, এটার সাথে আপনার অল্প পরিমাণ হচ্ছে চাউলের খুদ দিচ্ছি। আর কিছুদিন পর যখন বাচ্চাগুলো একদম বড় হয়ে যাবে, তখন এদেরকে এই খাবারের সাথে আমি কিছু গমের গুঁড়া এবং ভুট্টার গুঁড়া এগুলো মিক্স করে, এবং তার থেকে যখন একটু বড় হয়ে যাবে তো মোটামুটি তারপর দেখা যায় কি এদেরকে প্রাকৃতিক যে খাবার, ঘাস বা দেখা যায় কি একদম প্রকৃতির সাথে যে খাবারগুলো থাকে সেগুলো মোটামুটি আপনার এদেরকে দেওয়া শুরু করবো আর কি।
এখানে এক দুইটা বাচ্চা আছে, একটু খুব বেশি বড় এবং হচ্ছে কিছু দুইটা বাচ্চা আছে একদম ছোট। এই যে এটা হচ্ছে একদম ছোট বাচ্চা, এখানে এটা ডিমটা হয়তো ছোট ছিল, সেই ছোট ডিম থেকে কিন্তু ছোট বাচ্চা হয় এটা আমরা অনেকেই জানি। বাকি যে বাচ্চাগুলো আছে মোটামুটি এদের গ্রোথ পারফরমেন্স খুব ভালো আছে। এখানে এই যে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড, এটা হচ্ছে আমার গলা ছিলা ব্ল্যাক ডায়মন্ড, এরকম দুইটা আছে, দুইটা হচ্ছে গলা ছিলা ব্ল্যাক ডায়মন্ড, এই যে এটা আর এটা, এই দুইটা হচ্ছে গলা ছিলা, বাকিগুলো স্বাভাবিক যেরকম হয়ে থাকে আর কি দেশি মুরগিগুলো। তো এদেরকে মোটামুটি আরও কয়েকদিন এখানেই রাখবো, যেহেতু অল্প বাচ্চা, এখানে রাখার পর মোটামুটি যখন আর একটু গ্রোথ চলে আসবে তখন এদের যে বাসস্থানটা সেটা দেখা যায় আরেকটু বড় করব, মানে এদের শারীরিক গ্রোথের উপর তুলনা করে এদেরকে আরেকটু বড় জায়গা আমি দেবো। আর এখানে একটা লাইট আমি ব্যবহার করেছি, লাইটটা হচ্ছে 100 ওয়াটের, তো যেহেতু রাতে মোটামুটি অনেক শীত পড়ে তো এটা দেখা যায় আরেকটু নিচে এই পর্যন্ত হচ্ছে আমি দিয়ে রাখবো, এবং যাদের তাপ প্রয়োজন তারা কিন্তু তাপ নিবে, বা দেখা যায় কি যাদের তাপ প্রয়োজন নেই তারা বাইরে চলে যাবে। এবং এই যে এখানে দেখতেছেন যে পেপারসগুলো অনেক ময়লা হয়ে গেছে, এগুলো মোটামুটি 1 দিন অথবা 2 দিন পর পর কিন্তু আমি চেঞ্জ করে দিই, তো তাতে দেখা যায় কি আপনার রোগবালাইটা কম হবে, বা দেখা যায় কি আপনার খাবার যখন এখানে কোনোভাবে পড়ে যাবে বা অ্যামোনিয়া গ্যাস মানে এগুলো কিন্তু খুব কম হবে। আর অ্যামোনিয়া গ্যাস থেকে কিন্তু মোটামুটি মুরগির যে শ্বাসতন্ত্রের যে বিষয়টা মানে এখানে অসুস্থতা কিন্তু খুব বেশি ছড়ায়। তো আলহামদুলিল্লাহ এখনও বাচ্চাগুলো অনেক সুস্থ এবং স্বাভাবিক ভালো আছে, এবং আপনাদেরকে এই বাচ্চাগুলোর আপডেট নিয়মিত দেবো। এবং আপনাদের যদি এরকম বাচ্চা পালনের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ফেস করতে সেক্ষেত্রে আপনারা ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।